बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি যে সময়টি লাইভে আসবো বলে আজকে বলেছিলাম সেই সময় মতো আসতে পারিনি, কারণ বাইরে আটকা পড়েছিলাম বৃষ্টির কারণে। আপনারা যারা লাইভে যুক্ত আছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন সকলের জন্য শুভকামনা সুস্বাস্থ্য কামনা করে লাইভ শুরু করছি। আজকে যে আলোচনা বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা টপিকস দেখেই বুঝতে পেরেছেন, ক্যাপশন দেখেই বুঝতে পেরেছেন। ক্যাপশনে উল্লেখ করা আছে বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য। এই বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলেই যাই এবং একের পর এক আমরা বিভিন্ন জনকে এই কথাগুলো উপস্থাপন করে বলে যাচ্ছি, আসলে এর কোনো সুষ্ঠু সমাধান হচ্ছে না। আজকে এই বিষয়টা নিয়ে আসার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমাকে একজন সরকারি স্কুলে সহকারী প্রধান শিক্ষক, উনি আমাকে বিনীতভাবে অনুরোধ করেছেন যে স্যার, আমাদের সরকারি স্কুলের আমাদের শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে কিছু একটু বলেন স্যার। তো সেক্ষেত্রে আমি মানে আসলাম এবং স্যারের নামটি আমি জানিয়ে দিচ্ছি, সুনীল বর্মন স্যার। তিনি বলেছেন যে আমাদের বেতন বৈষম্য 6 এবং 7 জন সিনিয়র শিক্ষক যা বেতন পান আমারও তাই, বেতন এই বৈষম্য বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনি কিছু বলবেন স্যার। স্যার এই এই সঙ্গে এই প্রসঙ্গে বলতে গেলে আমাদের আসলে সহকারী শিক্ষক বেসরকারি যারা আছে তাদের বৈষম্য সম্পর্কেও আগে বলতে হয়। আপনাদের সমস্যাটাও যেমন আছে আমাদের আরও বেশি প্রকট, সে সমস্যাটা আরও প্রকট। আমি এই বৈষম্য সমূহ বলার আগে আমি কয়েকটি তথ্য উপাত্ত উপস্থাপন করতে চাই এখানে, সেটা হচ্ছে আমাদের বেতন কাঠামোটা। বেতন কাঠামোটা আমরা যে হারে বেতন পাচ্ছি বা যেভাবে পাচ্ছি, এফবিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন সম্পর্কে কিছু বিভিন্ন সময় বিভিন্ন পেপার পত্রিকায় যে কথাগুলো এসেছে সেখান থেকে আমি একটু আগে উপস্থাপন করে নিই, তারপরে বৈষম্যের বিষয়ে আলোচনা করব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 অনুসারে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হয়। জাতীয় বেতন স্কেল 2015 মোতাবেক মূল বেতন পান প্রতি মাসে সরকারি অংশ সরকার সোনালী ব্যাংকের মাধ্যমে স্কুল বা কলেজকে পরিশোধ করে, সরকারি অংশ প্লাস স্কুল কলেজ অংশ মিলে মূল বেতন গ্রেড অনুসারে বাড়ি ভাড়া ভাতা মাত্র 1000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা ইত্যাদি পরিশোধ করা হয়। একজন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কত টাকা বেতন পান, প্রশ্নটা এখানে কত টাকা বেতন পান একজন মাধ্যমিক বিদ্যালয়ের, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি লেভেলের একজন শিক্ষক যিনি 11 কোটি বর্তমানে বৈষম্যের যে বেড়াজালের মধ্যে নিবদ্ধ তারা কত টাকা বেতন পান সে বিষয়ে আগে একটু আলোকপাত করে নিতে চাই। একজন এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সহকারী শিক্ষক নতুন যোগদানকালে 12,500 টাকা মূল বেতন, সরকারি অংশ প্লাস বেসরকারি অংশ, বাড়ি ভাড়া ভাতা 1000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা পান। সেদিক হিসাব করলে মোট 12,500 প্লাস বাড়ি ভাড়া 1000 প্লাস 500, অর্থাৎ এই 14,000 টাকা। এর আবার 10% কাটিং আছে আমাদের অবসর কল্যাণের, 10% কাটিং যদি আমরা ধরি 14,140 টাকা, সেখানে 14,000 থেকে 140 টাকা বিয়োগ করলে 12,600 টাকা একজন এন্ট্রি লেভেলের শিক্ষক বেতন পান। ঠিক একই যোগ্যতা সম্পন্ন যে শিক্ষক সরকারিতে ঢুকছেন তিনি কিন্তু 10 বেতন কোটে ঢুকছেন, 10 বেতন কোটে, দ্যাট মিনস সে 16,000 টাকা বাড়ি ভাড়া, তারপরে তার আরও কিছু সুযোগ সুবিধা আছে সেটাও আমি এখানে যদি তুলে ধরি, 16,000 টাকা তার মূল বেতন আসবে, তারপর বাড়ি ভাড়া আসবে তার 7,000 টাকা একজন সরকারি। দেখবেন একই যোগ্যতায় আমাদের এন্ট্রি লেভেলের যে এন্ট্রি আসছে যে শিক্ষক ঢুকছেন এখন তার যোগ্যতা এবং সরকারি স্কুলে যিনি ঢুকছেন তার যোগ্যতা সেম যোগ্যতা, এবং তিনিও যে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা ভাইবা পুলিশ ভেরিফিকেশনে যাচ্ছেন একইভাবে কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি আসছেও কিন্তু ঠিক একই কাঠামোতে নিয়োগ দিচ্ছেন। একই যোগ্যতায় ন্যূনতম স্নাতক দ্বিতীয় শ্রেণীর পাস হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে। তো ব্যবধানটা হচ্ছে ইনি ঢুকছেন 11 কোটে, অর্থাৎ 12,500 টাকা কোটে, সে হাউস বাড়ি ভাড়া চিকিৎসা বাদ দিয়ে সে বেতন তুলছেন 12,600 টাকা ঠিক একই সময়ে।
সরকারিতে যিনি নিয়োগ করতে যোগদান করছেন তিনি 16,000 টাকা পাচ্ছেন মূল বেতন, আবাসিক সুবিধা অর্থাৎ বাড়ি ভাড়া পাচ্ছেন 7,000 টাকা, তারপরে চিকিৎসা ভাতা পাচ্ছেন 1,500 টাকা, টিফিন ভাতা পাচ্ছেন 200 টাকা, মোট টাকা হচ্ছে 24,700 টাকা। এখন এখানে যদি সন্তান থাকে, প্রথম সন্তানের শিক্ষা ভাতা 500 টাকা, মোট 25,200 টাকা, এবং দ্বিতীয় সন্তান যদি থাকে তার আবার যুক্ত হবে আরও 1,000 টাকা। দ্বিতীয় সন্তান শিক্ষা ভাতা 1,000 টাকা সহ মোট 25,700 টাকা, তার কিন্তু কোনো কাটিং নাই। একই সময়ে একজন বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক যোগদান করে সে মাসে বেতন পাচ্ছে 12,600 টাকা, সরকারিতে কিন্তু বেতন পাচ্ছে তারা 25,700 টাকা, ব্যবধানটা দ্বিগুণ। একই কারিকুলামে পড়াচ্ছে, একই শিক্ষার্থী পড়াচ্ছি, একই রকম তারা তাদের যে শিক্ষার্থীকে পড়াচ্ছেন তার সার্টিফিকেট পাশ করার পরে যে সার্টিফিকেট প্রদান করা হয় তিনি স্বাক্ষর করেন, আমরা বেসরকারিরা যে সমস্ত শিক্ষার্থীকে পাশ করাচ্ছি তাদের যে সার্টিফিকেট বা সনদ যেটা দেওয়া হয় সেখানে তিনি স্বাক্ষর করেন, একই ব্যক্তি, একই কারিকুলাম, সব কিছু এক, সুযোগ সুবিধায় আকাশ আর পাতাল ব্যবধান। এই ব্যবধানটা ঘোষণার জন্যই এই শিক্ষকরা আন্দোলন করে যাচ্ছিলাম দীর্ঘদিন থেকে। এখন এখানে আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন, 1 বছর যাওয়ার পর যিনি সরকারিতে 16,000 টাকা বেতনে ঢুকলেন তিনি 1 বছর যাওয়ার পর কিন্তু বেতন পাবেন 26,500 টাকা, দ্বিতীয় বছর যাওয়ার পর 27,399 টাকা, চতুর্থ বছর 28,642 টাকা, এভাবে তার কিন্তু বেতনটা বাড়ছে। একই সঙ্গে আমাদের বেসরকারি যদি প্রতিষ্ঠানকে ধরি, আমাদের যে শিক্ষক যিনি ঢুকছেন তিনি তার বেতনটা কিন্তু অনলি 5% অর্থাৎ 5% বাড়বে, আজকে 12,600 টাকা পাচ্ছেন, পরের বছর গিয়ে তিনি 13,100 টাকা পাবেন, তার পরের বছর গিয়ে পাচ্ছেন তিনি 14,000 টাকা, ইনি পাচ্ছেন 27,000, 28,000, এখানে কিন্তু শতকে বাড়ছে। এই ব্যবধানটাকে থেকে বের করার জন্যই আমরা আন্দোলন সংগ্রাম করছি, সরকারের কাছে বিভিন্ন সময় আবেদন নিবেদন জানাচ্ছি, এখান থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। নতুবা শিক্ষার যে মূল লক্ষ্য, যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সরকার মানে একটা টাইমলাইন ঘোষণা করেছে, মুখ থুবড়ে পড়বে, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন মুখ থুবড়ে পড়বে বলে আমি বিশ্বাস করি। এখন আমাদের একজন শিক্ষক যিনি আজকে শিক্ষক হিসেবে যোগদান করলেন তিনি 12,600 টাকা পাচ্ছেন, এখন ব্যবধানটা দেখেন। এখন তিনি দশম গ্রেডে কখন যাবেন, এই শিক্ষক এন্ট্রি লেভেলে যিনি ঢুকছেন তিনি দশম লেভেলে যাবেন কখন, সেই বিষয়টা নিম্ন মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রিবিহীন কোনো সহকারী শিক্ষক সহকারী মৌলভী যোগদানের 5 বছরের মধ্যে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সরকার কর্তৃক শিক্ষক প্রশিক্ষণের জন্য অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় ডিগ্রি অর্থাৎ বিএড বা এমএড ডিগ্রি অর্জন করবেন, এবং তিনি এই ডিগ্রির জন্য জাতীয় বেতন স্কেলের গ্রেড 10-এ বেতন ভাতা দিয়ে প্রাপ্য হবে। 5 বছরের মধ্যে বিএড করে সে কিন্তু গ্রেড 10-এ যাবেন, গ্রেড 10-এ বলতে 16,000 টাকার স্কেলে, অর্থাৎ 16,000 টাকা বেতনে তিনি যোগদান করবেন, 16,000-এর সঙ্গে যোগ করুন আপনি বাড়ি ভাড়া 1,000 টাকা, 17,000, এবং তার সঙ্গে যুক্ত করে দিন চিকিৎসা 500 টাকা, 17,500 টাকা, এর আবার 10% কাটিং বাদ দিয়ে দেন, অর্থাৎ আপনি বাদ দেবেন 1,750 টাকা, বাদ দিয়ে যে টাকাটা থাকে সেটাই হচ্ছে তার মূল বেতন। এখন ডিফারেন্সটা দেখেন, এরপরে এখন এই 5 বছরের মধ্যে বিএড করলো, 3 বছরের মধ্যে সে বিএড করলো, 3 বছরে তার 12,500 টাকা থেকে বেতন কিন্তু 14,000-14,500 বা 15,000 টাকা উন্নীত হয়েছে, ইনক্রিমেন্ট 5% যুক্ত হয়ে, কিন্তু তিনি যখন একটি স্কেলটা লাগালেন তিনি কিন্তু তার যদি 15,000 টাকা থাকে তিনি কিন্তু স্কেলের সমমূল্যে গ্রেডটা চেঞ্জ করার পরেই সম স্কেলেই পাচ্ছেন, অর্থাৎ ইনক্রিমেন্টটা তার কিন্তু যুক্ত করা হচ্ছে না। এই বৈষম্য থেকে মুক্তি চাই আমরা, আমাদের ইনক্রিমেন্ট যেটা আছে সেটা রাখুন, এর সঙ্গে যে আমাদের একাডেমিক ডিগ্রির জন্য যে স্কেলটা পরিবর্তন করা হচ্ছে সেটাকে অ্যাড করে দিন, তাহলে শিক্ষকরা উপকৃত হবে। আমি স্কেল থেকে আমি 3 বছর পরে বিএড করেছি, 3 বছরের যে ইনক্রিমেন্ট 5% যুক্ত হওয়ার কথা সে যুক্ত হওয়ার পরে আমি আবার যখন ওই উচ্চতর ডিগ্রির বিএড ডিগ্রি বা এমএড ডিগ্রি যেটা নিয়েছে সেটার যে স্কেলটা আমি লাগাবো, অর্থাৎ দশম স্কেলে যাব, সেখানে আমি দশম স্কেলেই স্টার্টিং দশম স্কেলে পাচ্ছি, কিন্তু আমার যে অর্জন 3 বছরের ইনক্রিমেন্ট সেটা কোথায় যাচ্ছে, এ প্রশ্নটা থেকে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আমার এই লাইভটা দেখবেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকলো, আপনারা এই বিষয়টি ভেবে দেখবেন। অবশ্য আমাদের আন্দোলন যে করেছি আমরা 21 দিন অবস্থান কর্মসূচি এবং 22তম দিনের জন্য যে কাপড়ের কাপড় পরে যে আমরণ অনশনের যে ডাক দিয়েছিলাম আমরা সেছিলাম, তারপরে নেতৃবৃন্দের সঙ্গে যে বৈঠক করা হয়েছে সেখানে এই বিষয়গুলোর দাবি দাওয়াতে তুলে ধরা আছে।
এরপরে আরেকটা শুভঙ্করের ফাঁকি যেটা আছে, আমরা যে উৎসব বোনাস পাই, উৎসব বোনাসটা চালু করা হয়েছিল 2004 সালে। 2007 সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত শিক্ষক কর্মচারীদের বোনাস হিসাবে শিক্ষকরা মূল বেতনের 25% এবং কর্মচারীরা মূল বেতনের 50% উৎসব ভাতা হিসেবে প্রদানের নির্দেশনা জারি করা হয়। আজও সেই 2004 সালের নির্দেশনা মোতাবেক সেই 25% শিক্ষকদের উৎসব বোনাস এবং কর্মচারীদের উৎসব বোনাস দেওয়া হচ্ছে 50%। এই উৎসব বোনাসের বৈষম্য দেওয়া হচ্ছে, বেতন স্কেল অনুসারে আমরা এটা পাই। এখন যে যিনি 13,600 টাকা 13,000 টাকা বেতন পাচ্ছেন, তিনি উৎসব বোনাসটা পাবেন 1/4, 3,000 সামথিং, 3,200, 100। যিনি 20,000 বেতন পাচ্ছেন, তিনি পাবেন 5,000। এই যে প্রবঞ্চনা, এই যে প্রহসন, এই প্রহসন থেকে আমাদেরকে যতদিন মুক্তি না দেবেন, ততদিন পর্যন্ত আসলে প্রকৃতপক্ষে যে শিক্ষার যে উদ্দেশ্য, সে শিক্ষার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা কিন্তু, কাম্য লক্ষ্যটা আমাদের অর্জন করা সম্ভবপর হবে না। কারণ আমরা তো বঞ্চনার শিকার, আমরা প্রতিনিয়ত ঠকে যাচ্ছি, সরকার আমাদের প্রতিনিয়ত ঠকে যাচ্ছেন। আরেকটা বিষয়, 10ম গ্রেডে যাওয়ার পরে 8 বছর পরে পাচ্ছি আমরা, 10 বছর পরে, অর্থাৎ 10ম গ্রেড থেকে আমরা পরবর্তী স্কেলে যদি যেতে চাই, অর্থাৎ 9ম স্কেলে, সেখানে আমাদের অপেক্ষা করতে হবে 10 বছর। 10 বছর পরে আমরা যাচ্ছি 22,000 টাকার স্কেলে। এই 10 বছরে আমার স্কেলের সঙ্গে 16,000-এর সঙ্গে প্রতি বছর যদি ধরি 16,000-এ 800, পরের বছরে 950, এভাবে যুক্ত হওয়ার পরে দেখা যায় যে 22,000-23,000, 23,500 টাকা কারো কারো 10 বছরের মধ্যে হয়ে যায়, 23,500-23,500, 24,000 টাকার মতো হয়ে যায়। কিন্তু আমি যখন 10 বছরে যে উচ্চতর স্কেলটা লাগাইতে যাই, তখন কিন্তু আমি 22,000 টাকা আবার অবনমনে চলে আসতেছি। এই ইনক্রিমেন্টটা, 10 বছরের যে ইনক্রিমেন্ট, এই 10 বছরের ইনক্রিমেন্ট বলতে আমাদের যে 3 বছর থেকে 4 বছর থেকে ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে, এই 4 বছরের ইনক্রিমেন্টে আমরা 4,000, 16,000, 20,000, 21,000 টাকা আমাদের অটো হয়ে আছে। এখন পরবর্তী স্কেলে গেলে আমরা কিন্তু 22,000 টাকায় চলে যাচ্ছি, অর্থাৎ আমাদের কাটিং টাটিং বাদ দিয়ে আমরা কিন্তু আবার পেয়ে যাচ্ছি 21,300 টাকায়। 10% কাটিং দিয়ে আমরা 21,300 টাকায় নেমে আসছি। আমরা যে বেতনটা এখন ইনক্রিমেন্ট দিয়ে পাচ্ছি, আমি মানে আজকে এ মাসে যদি কোনো সহকারী শিক্ষক ইনক্রিমেন্টের জন্য, মানে পরবর্তী উচ্চতর ধাপ, অর্থাৎ 10 বছর অতিক্রম করে পরবর্তী বেতন স্কেলের জন্য যদি আবেদন করেন, উনি এবছর কিন্তু এখন বেতন তুলবেন 21,500 কয়েক টাকা, কিন্তু এই আবেদনটা করার পরে উনি স্কেল উন্নীত 9ম গ্রেডে যাওয়ার পর কিন্তু উনি বেতন নিচে আসবে, তার নেমে আসবে 21,300 টাকায় নেমে আসবে। এই প্রহসন গুলন থেকে মুক্তি পাই, মুক্তি চাই আমরা। আমাদের এই বৈষম্যটা দূরীকরণের জন্য আমাদের যথাযথ কর্তৃপক্ষের নিকট আমরা বিনীত আবেদন জানাচ্ছি। দীর্ঘদিন থেকে আমরা এখনও বলছি, এই লাইভের মাধ্যমে বলছি, এবং যারা দেখছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই লাইভটিকে শেয়ার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট আমাদের এই দাবি দাওয়া গুলন যাতে তাদের কাছে পৌঁছায়, আমরা যদিও লিখিতভাবে পৌঁছাইছি, যাতে পৌঁছায় সেই ব্যবস্থাটা করবেন। আমার লাইভে যুক্ত আছেন আমাদের একজন লাইভে এবং আমাদের শিক্ষকদের জন্য নিবেদিত প্রাণ ফরিদউদ্দিন স্যার, স্যারকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। স্যার, আমি যদি কোথাও ভুল করে থাকি আপনি কমেন্টে একটু জানাবেন স্যার, প্লিজ। তো এখন দেখুন, সরকারি শিক্ষকদের সুযোগ সুবিধার বিষয়ে যদি বলতে চাই, আসলে বঞ্চনাটা কোথায় সেখানে যদি বলতে যাই, সরকারি শিক্ষক শিক্ষিকাদের যে সুযোগ সুবিধা, সরকারি চাকরিজীবী হিসেবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীরা যোগদান করার পর থেকে সুযোগ সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। 2015 সালে জাতীয় বেতন স্কেল অনুযায়ী সব সুযোগ সুবিধা পান তারা। স্কেল ভিত্তিক পূর্ণ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা হিসেবে 1,500 টাকা, পাশাপাশি বার্ষিক 5% প্রবৃদ্ধি পান, বাইরে পান স্কেল ভিত্তিক উৎসব বোনাস। স্কেল ভিত্তিক উৎসব বোনাসটা তারা পাচ্ছেন। পরবর্তীতে নির্ধারণকৃত চলমান আছে, এগুলো ধারাবাহিক থাকবে, তাদের সন্তানের শিক্ষা বোনাস থাকবে, তাদের টিফিন বোনাস থাকবে, কিন্তু আমাদের তো কিছুই নেই, এখানেই আমাদের ফারাক। এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন স্কেল কিন্তু 35,500 টাকা, অর্থাৎ 6ষ্ঠ গ্রেডে শুরু হয়, অথচ বেসরকারি শিক্ষক প্রধান শিক্ষকের বেতন কিন্তু 29,000 টাকা। একই ক্যারিকুলাম পড়াচ্ছি, তারাও একইভাবে সে স্কুল পরিচালনা করছেন, একই সিস্টেমে স্কুল পরিচালিত হচ্ছে সরকারি এবং বেসরকারি। 4% সরকারিরা যে সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা 96% বেসরকারিরা সেই সুযোগ সুবিধা পাচ্ছি না। এই বঞ্চনার থেকে
আমরা যদি আসলে সকলে এক সুরে কথা না বলি, তাহলে আমাদের এই অধিকারগুলো আদায়ে আমাদের বেগ পেতে হবে। আমরা প্রেস ক্লাবে ইতিপূর্বে আমরা মার্চ মাসে একবার বসেছিলাম 44 দিন, রমজানেও আমরা বসেছিলাম 44 দিন, আন্দোলন করেছিলাম, শিক্ষকদের তেমন একটা সাড়া পাওয়া যায়নি। আসলে আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা নিজেরাই সোচ্চার নই, আমরা নিজেরাই আমাদের অধিকার নিয়ে কথা বলতে চাই না, কথা বলতে অনাগ্রহ প্রকাশ করি। আমরা ভাবি যে আমাদের প্রতিনিধি একজন আছে, তাতেই চলবে, আমার আর দেওয়ার কি দরকার, আমরা ছুটি পেয়েছি ঘরে বসে থাকি কিংবা স্কুলে ক্লাস নেব, বাড়িতে বসে থাকবো। এভাবে থাকলে আপনার অধিকারটা আদায় হবে কি করে? স্যাররা বিবেচনা করে দেখবেন নিজেরাই। তারপরে যে 22 দিন কর্মশালা গেল, এখানে লক্ষাধিক শিক্ষক উপস্থিত হয়েছে, কিন্তু আপনি উপস্থিত হয়েছেন কিনা সেটা আপনার বিবেককে প্রশ্ন করুন। একটা গান মনে পড়ে গেল এ পর্যায়ে আমার, গতকাল রাতে বিবেক আমার স্বপ্নের কারণে করলো জিজ্ঞেস। এই 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 বিবেক করুণার জিজ্ঞেস করলো যে বিবেকটা আমার আছে কিনা, এটা গানটার ইয়েটা আমি ভুলে গেছি, এইরকমই একটা গানটা ছিল যে গতকাল রাতে বিবেক আমার স্বপ্নের কারণে করলো জিজ্ঞেস জিজ্ঞেস বাকি অংশ বলে, অর্থাৎ বিবেক আমাদের বিবেকটা আমাদের মাঝে আছে কিনা এই প্রশ্নটা করবেন স্যার। যদি মনে হয় যে আমরা আমাদের বিবেককে প্রশ্ন করে সঠিক উত্তর পাচ্ছি, আমি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছি না, আমাদের বৈষম্য নিয়ে কথা বলছি না, আমাদের দাবি আদায় হয়ে যাবে, তাহলে বলার কিছু নেই। আর যদি মনে করেন যে না হচ্ছে না, তাহলে আওয়াজ তুলুন স্ব স্ব অবস্থান থেকে। আমরা সকলেই যদি কম বেশি ফেসবুকে বা নিজের লাইভে বা বিভিন্ন দপ্তরে আবেদনের মাধ্যমে আমাদের কথাগুলো তুলে ধরি, সফলতা আসবে। স্মৃতিরানী, স্মৃতিরানী লাইভ দেখছেন এবং উনি একটা কমেন্ট করেছেন, স্যার বদলি নিয়ে কিছু করুন, দূরে চাকরি করতে পারছে না, প্রতিষ্ঠানের সকলেই দূরে শিক্ষকদের মূল্যায়ন করে না। হ্যাঁ, একটা সমস্যা একটি, আমি গতকাল এই বদলি সংক্রান্ত এনটিএসসি শিক্ষকদের বদলি নিয়ে কথা বলেছি, আমার লাইভটা একটু দেখবেন। আসলে আমি এই বদলি নিয়ে কাজ করার মতো মানে কোনো উপযুক্ত ব্যক্তি আমি নই, তারপর আমি আপনাদের কথা বলার চেষ্টা করেছি, আমি গতকাল রাতে এই বিষয়ে লাইভ করেছি, আপনি প্লিজ দেখবেন। আমি ভবিষ্যতে আবারও আপনাদের এই বদলি নিয়ে কথা বলার চেষ্টা করবো। আজকে বেতন বৈষম্য নিয়ে কথা বলতে এসেছি, বৈষম্য নিয়েই কথা বলতে চাই। এখানে বৈষম্যর মূল ফারাক যেটা আছে, আরেকটা জিনিস আমি আপনাদেরকে এখানে উপস্থাপন করতে চাই। তো সেটা হচ্ছে বেসরকারি শিক্ষকদের কোনো বিভাগীয় ভাতা নাই, সরকারি শিক্ষকদের কিন্তু বিভাগীয় ভাতা আছে। দীর্ঘকাল চাকরি করার পর তাদের অনেকটা শূন্য হাতেই বাড়ি ফিরে আসতে হয়। এককালীন সামান্য অবসর ভাতার ব্যবস্থা যেটা আছে সেটা কিন্তু আমাদের যে বেতন ভাতা থেকে কেটে নেওয়া হয়, সেটা হিসাব করে আমি ব্যাংকে রাখলে যে টাকা পেতাম তার অর্ধেক অংশ আমরা কিন্তু পাই না। মাসিক পেনশন নেই, অসহায়ের জীবনযাপন করি। বেসরকারি শিক্ষকদের সন্তানদের শিক্ষার জন্য ব্যাপক ব্যয় করতে হয়, আমাদের শিক্ষকদের ব্যাপক ব্যয় করতে হয়, তখন সরকারি একটা সেই কর্মচারী বা কর্মকর্তার সন্তান বিভিন্নখানে সুযোগ সুবিধা পেয়ে থাকে, কোটা সুবিধা পেয়ে থাকে, প্রাতিষ্ঠানিক সুবিধা পেয়ে থাকে, তার বেতন ভাতা মানে অর্থাৎ তিনি বেতন পেয়ে থাকেন, শিক্ষকদের শিক্ষা খরচ হিসাবে পেয়ে থাকেন, তাদের সন্তানদের আমাদের সন্তানদের জন্য কিন্তু কোনো শিক্ষা ভাতা নেই। আমাদের সন্তানরা হাওয়ায় ভেসে এসেছে, সরকার এটাকে মনে করেন যে আমরা অন্যের সন্তানকে শিক্ষাদান করবো, নিজের সন্তানকে আমরা অশিক্ষিত রেখে দিব, এটাই তাদের মূল বিষয়। তো এখানে আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, বৈষম্য, এই বৈষম্যটা সম্পর্কে কিছুটা হলেও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ আমাদের এন্ট্রি লেভেলের যে শিক্ষক 12,600 টাকা বেতন তুলছেন, একই সময় সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক একজন শিক্ষক বেতন তুলছেন 25,000 সামথিং, তাদের সব সহ অর্ধেক বেতন আমরা পাচ্ছি। আমরা কি অর্ধেক শিক্ষা দেই? ফলাফল হিসাব করে দেখলে দেখা যাবে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষা ফলাফলই অনেক ভালো, তুলনামূলকভাবে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে অধিকাংশই দেখবেন তাদের ফলাফল এবং আমাদের বেসরকারি শিক্ষক মানে প্রতিষ্ঠানগুলোর ফলাফল তুলনা করলে দেখা যাবে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলই টপে থাকে। এখানে যোগ্যতার প্রশ্ন তুলে শিক্ষামন্ত্রী কিছু কথা বলেছেন, আমি সে বিষয়ে আজকে আর কথা বলতে চাই না, সেটা নিয়ে ইতিপূর্বে একটা লাইভ করেছি, ভবিষ্যতে আবার লাইভ করার সুযোগ আছে। আরেকটা বিষয়, চরম একটা বৈষম্য আমাদের মাঝে আছে, সেটা হচ্ছে আমাদের সহকারী প্রধান শিক্ষক নামে একটা পদ তৈরি করে রেখেছে, তাকে প্রাতিষ্ঠানিক অনেক কাজ করতে হয়, ক্লাস রুটিন মেনটেন করা, শিক্ষকদের মেনটেন করা থেকে শুরু করে প্রতিষ্ঠানের অনেক কিছুই তাকে করতে হচ্ছে।
পাশাপাশি অনেক সময় শিক্ষক প্রধান শিক্ষক না থাকলে প্রধান শিক্ষকের তো দায়িত্ব পালন করতে হচ্ছে, কিংবা প্রধান শিক্ষক যদি অবসরে যান তা প্রধান শিক্ষকের দায়িত্ব ভারপ্রাপ্ত হিসেবে তাকে দায়িত্ব পালন করতে হচ্ছে, তার বেতন কাঠামো। এবং বর্তমানে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়া একজন শিক্ষকের বেতন কাঠামো কিন্তু এক সমান বেতন পাচ্ছেন, তাদের ক্লাসও নিতে হচ্ছে। সহকারী প্রধান শিক্ষক যিনি রুটিন মেনটেন করেন, তারপরে স্কুল মেনটেন করেন, শিক্ষকদের মেনটেন করেন, পাশাপাশি তাকে কিন্তু নিয়মিত ক্লাসটাও নিতে হচ্ছে, শ্রেণী পাঠদানও করতে হচ্ছে। এই যে বঞ্চনাটা, এখান থেকে আমাদের উত্তরণ দরকার। তাকে 7 গ্রেডে নিয়ে যাওয়া হোক, প্রধান শিক্ষককে 6 গ্রেডে নিয়ে যাওয়া হোক, আর সহকারী যারা দ্বিতীয় গ্রেড পেয়েছেন, অষ্টম গ্রেডে আছেন, তাদের অষ্টম গ্রেড তাদের প্রাপ্যটা তারা পেয়েছেন, তার অবস্থানে আছেন। আমাদের বৈষম্যটা এভাবে যদি সমন্বয় করা না হয়, আসলে সম্মানের জায়গাটা কোথায়? একজন সহকারী প্রধান শিক্ষক উনিও যে বেতন পাবেন, একজন সহকারী শিক্ষক মানে সিনিয়র সহকারী শিক্ষক সে একই বেতন পাচ্ছেন, আপনাদের কি এটা নিয়ে ভাবনা আসে না? যথাযথ কর্তৃপক্ষ কি এটা ভাবেন না? ভাবা উচিত। আপনার আপনার অফিসের একজন সহকারী যদি আপনার সমমূল্য বেতন পায়, আপনি কি সেটা ভালো চোখে দেখবেন? যদি ভালো চোখে দেখেন বলার কিছু নেই, আর যদি মনে হয় যে না আপনার পদমর্যাদা অনুযায়ী আপনার স্কেল এবং আপনার অধীনস্থ পদমর্যাদা অনুযায়ী তার স্কেলটা দরকার, তাহলে আমাদের বিষয়টা ভেবে দেখবেন। এই বৈষম্যগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে, এই বৈষম্যগুলো নিয়ে কথা বলার সুযোগ আছে। সকলেই বলতে পারি আমরা নিজের নিজের অবস্থান থেকে, এই বৈষম্য বলেই যাচ্ছি আমরা দীর্ঘদিন থেকে, 2015 সালে যে বেতন কাঠামোর যে পরিবর্তনটা হলো, তারপর থেকে আমরা বলেই আসছি বিভিন্ন অধিদপ্তরে স্মারকলিপি দিয়ে আসছি, কাজের কাজ কিছুই হচ্ছে না। তবে এবার আশায় বুক বেঁধে আছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিশ্ব শিক্ষক দিবস 5 অক্টোবরে আমাদের দাবি দাওয়া সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বক্তব্য দেবেন, এটা আমাদের একটা স্বপ্নের জায়গা, কামনার জায়গা, বাসনার জায়গা, এটা আমাদের রুটি রুজি, ভবিষ্যৎ প্রজন্মকে, আমার ভবিষ্যৎ পরিবারকে, আমার পরিবারের ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত করার একটা অবস্থান তৈরি করার যে স্বপ্ন আমরা দেখছি, আমরা কামনা করছি তিনি সেখানে এই ঘোষণাটা দিবেন। পাশাপাশি আমাদের যে অষ্টম এবং অষ্টম স্কেল অর্থাৎ অষ্টম গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষকের যে গ্রেড আছে, এই অবস্থানটা যদি একটু নজর দেন, এবং সরকারি একজন এন্ট্রি লেভেলের সরকারি বিদ্যালয়ের এন্ট্রি লেভেলের শিক্ষকের কামযোগ্যতা পরীক্ষা এবং সব কিছু একই হওয়ার পরে তিনি বেতন যেটা পাচ্ছেন, এবং বেসরকারি প্রতিষ্ঠানের যে বেতন পাচ্ছেন, এই বৈষম্যটা যদি আমাদের দূর করে দেন, জাতীয়করণটা সময়ের ব্যাপার। আমরাও জানি জাতীয়করণটা একটা সময় হয়ে যাবে, তবে আমাদের জাতীয়করণের দাবিটি ছিল, আমরা একটা দাবিতে যদি আমরা একত্রিত না হই, তাহলে আমাদের মূল সমস্যাটা আমরা কী করে আপনাদের কাছে উপস্থাপন করব। সে বৈষম্যটা, আকাশ এবং পাতাল ব্যবধানটা ছিল, অর্থাৎ আমরা ছিলাম মইয়ের নিচের লেভেলে, অর্থাৎ আমরা যদি একটা মইকে ধরি একটা শিক্ষা সিঁড়ি হিসাবে, আমরা নিচের লেভেলে পড়ে আছি, আর একটা সরকারি স্কুলের শিক্ষক উপরের লেভেলে পৌঁছে আছেন, এই মাঝের গ্যাপটা যদি সম্মানজনক হারে না কমানো হয়, স্মার্ট বাংলাদেশ ঘরায় আমাদের যে ভবিষ্যৎ যে শিক্ষক, নতুন নতুন শিক্ষককে আসা দরকার, মেধাবী শিক্ষক আসা দরকার, সে মেধাবী শিক্ষকরা কিন্তু এই পেশায় আসতে চাবে না, মেধাবী ছাত্ররা এই শিক্ষকতা পেশায় আসতে চাবে না। 12,600 টাকায় একটা পরিবার চলতে পারে না। আমি গত লাইভে বলেছি, একদম কত দুর্দশার কথা বলেছি, তারা বিদেশের বাইরে দেশের বিভিন্ন প্রান্তে যারা চাকরি করেন, পরে আমি গত লাইভটা করার পরে একজন লিখেছেন, স্যার আমি 1,250 কিলোমিটার দূরে চাকরি করি, আমার পরিবারের মধ্যে আমার মা একা বাড়িতে আছেন, তার মুখে ওষুধ তুলে দেওয়ার মতো লোক নেই, বেতন পাই 12,600 টাকা, আমি যাতায়াত যদি একবার বাড়িতে যেতে চাই আসতে চাই আমার 6,000 থেকে 7,000 টাকা খরচ হয় স্যার। এই বঞ্চনাগুলো আছেই, এখান থেকে আমাদের পরিত্রাণ করা জরুরি, পরিত্রাণ করতেই হবে, বদলির ব্যবস্থা। তবে আসলে পরিকল্পনা নেওয়ার সময় যদি শিক্ষক সংশ্লিষ্ট পরিকল্পনা নেওয়া হতো, শিক্ষক বান্ধব পরিকল্পনা, এটা যারা উচ্চ আসনে বসে আছেন তারা করতে পারেন। যেমন তৃতীয় বিজ্ঞপ্তি যখন দিয়েছেন, সেই বিজ্ঞপ্তি দেওয়ার আগে যদি উল্লেখ করা হতো একটা বিজ্ঞপ্তি, যে আভ্যন্তরীণ একটা বিজ্ঞপ্তি যদি দেওয়া হতো, যে যারা নিবন্ধনকৃত বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, দ্বিতীয় চক্রে নিয়োগপ্রাপ্ত দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিজীবী আছেন, তাদেরকে আগে স্ব জেলায় শূন্য পদে যদি তাদেরকে সুযোগ দিয়ে, আবেদনের সুযোগ দিয়ে, পরবর্তীতে তাদের শূন্যতা নিরূপণ করে
যদি বিজ্ঞপ্তি দেওয়া হতো তাহলে এনটিএসের যে শিক্ষকরা আছেন তারা কিন্তু এই বদলি সুবিধাটা এতভাবে প্রকটভাবে চাইতে পারতো না, তারা অন্ততপক্ষে জেলায় চলে আসতে পারতো। এটা একটা সুন্দর সমাধান, এটার জন্য কোনো সরকারের আলাদা কোনো পরিকল্পনা দরকার হয় না। অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশের আগে একটা শর্ট বিজ্ঞপ্তি যে এখানে শুধু যারা এমপিওভুক্ত এনটিএসসি শিক্ষক আছেন বিভিন্ন জেলায় তারাই আবেদন করবে, স্ব স্ব উপজেলায় শূন্য পদে আবেদন করে সেখানে তারা কাছাকাছি প্রতিষ্ঠানে যাবে, তারপরে তাদের শূন্যতাটা নিরূপণ করে এবং নতুন যে শূন্যতা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে সেটা সমন্বয় করে একটা গণ বিজ্ঞপ্তি দেওয়া যেত, তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যেত। আসলে যারা এসি রুমে বসে পরিকল্পনা করেন তারা তাদের মতো করেই করেন, গণ বিজ্ঞপ্তি দিলে গণ যে পয়সাটা চলে আসে সেটা আর ভেতরের কথাটা ভাবে না বলতে চাচ্ছি না, আপনারা সকলেই জানেন কিভাবে করতে হয়। একটা প্রতিষ্ঠানে আবেদন করতে 100 টাকা, 2টা করলে 200, 3টা করলে 300, 4টা করলে 400, 5টা করলে 500, এই পয়সাটা আর একটা বিষয় তো থাকেই। তো যে বৈষম্যর কথা বলছিলাম, গ্রেড বৈষম্য, 11তমতে আমাদের বেসরকারি শিক্ষকরা জয়েন করছেন, 10তমতে জয়েন করছেন সরকারি শিক্ষক একই যোগ্যতা, এটা এটাকে দূরীভূত করতে হবে। দশম গ্রেডে যারা আছেন তাদের যে ইনক্রিমেন্টের যে সমস্যাটা আছে ইনক্রিমেন্টের সমস্যাটা দূর করতে হবে, অর্থাৎ ইনক্রিমেন্টটাকে রেখে তার বেতন কাঠামোটা উচ্চতর স্কেলটাকে সুনিশ্চিত করতে হবে। দশম থেকে যখন নবমে যাচ্ছেন তখন যে ব্যবধানটা, অর্থাৎ দশম 16,000 থেকে 22,000 যখন যাচ্ছে, এই যে মাঝে যে 3-4 বছর 5 বছরের ইনক্রিমেন্টটাকে বাদ দেওয়া হচ্ছে সেটাকে সমন্বয় করে নতুন তার স্কেল পরিবর্তন অর্থাৎ গ্রেড পরিবর্তন 9-এ দিতে হবে, এগুলো করতে গেলে খুব বেশি গবেষণার প্রয়োজন নেই। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় যেভাবে বলেন মাঝে মাঝে খুব গবেষণার প্রয়োজন নেই, এগুলো গবেষণার প্রয়োজন নেই, এটা একটা আভ্যন্তরীণ প্রক্রিয়া, একটু সদিচ্ছা থাকলেই হয়ে যায়, করা যায়। এবং সহকারী শিক্ষকদের সঙ্গে যে বেতন বৈষম্য, সহকারী শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের যে বেতন বৈষম্য, একজন দ্বিতীয় উচ্চতর গ্রেড নেওয়ার পরে একজন সহকারী প্রধান যে বেতন বৈষম্য বেতনে আসছেন একই বেতনে থাকছেন, অথচ তার দায়িত্ব চলতি দায়িত্ব কিন্তু বাড়তি তার দায়িত্ব পালন করতে হচ্ছে, ক্লাস রুটিন মেনটেন করা, রুটিন প্রণয়ন করা, প্রতিষ্ঠানের শিক্ষকদের ক্লাস নিয়ন্ত্রণ করা, শিক্ষার্থীদের অনেক সমস্যার সমাধান করা, পরীক্ষার ফলাফল প্রস্তুত করায় তার ভূমিকা রাখা, এই ইত্যাকার সমস্যার সমাধান তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, এই জন্য তার একটা আলাদা সম্মানী অবশ্যই প্রয়োজন। তাকে আমরা সপ্তম গ্রেডে উন্নীত করার জন্য আমি এই লাইভ থেকে প্রস্তাবনা করছি, তাদের বিষয়টা ভেবে দেখবেন, এটা মানবিক মানবিক একটা আবেদন। এই আবেদনটি ভেবে দেখার জন্য যদি কেউ আমার এই লাইভে যদি যথাযথ কর্তৃপক্ষ কেউ থাকেন বিবেচনা করবেন। এর সঙ্গে যে সরকারি যে স্যার আমাদের স্যার একটা কথা বলেছেন যে উনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে আছেন, ওনার স্কুলে 6-7 জন সহকারী শিক্ষক আছে, তাদের সম বেতনই পাচ্ছেন। আসলে স্যারদের এই বিষয়গুলো, আসলে এই স্কেল গ্রেডিং বিষয়টা যদি সমাধান করা যায় তাহলে সমাধান হবে। আর স্যার আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে এই বিষয়টা বলার জন্য অনুরোধ করেছেন, আপনার প্রতি আমি সম্মান প্রদর্শনই করি, যদিও আপনাদের সরকারি প্রতিষ্ঠানের কোনো বিষয় নিয়ে বলার উপযুক্ত ব্যক্তি আমি নই, তারপরে আপনার যে মর্মবেদনা, আপনার বেদনাটা এখানে তুলে ধরলাম যে এই বৈষম্যগুলো যাতে দূর করা যায়, দূর করা হয়। তো সবচেয়ে বড় বিষয় শিক্ষায় বৈষম্য দূর না করতে পারলে এবং শিক্ষায় যথাযথ পরিকল্পিত কর্মসূচি যদি গ্রহণ করা না যায় এই পেশায় ভালো মেধাবী শিক্ষক মানে স্টুডেন্ট এই পেশায় আসবে না। যে কথা আজকে মাঝে মাঝেই শিক্ষামন্ত্রী বলে যান যে সরকারি বিসিএস না হলে, সরকারি স্কুলে না হলে ঘটনাচক্রে শিক্ষক হন, এখানে আপনি 12,500 টাকা দিয়ে ভালো কামলা কি করে পাবেন, কি করে আশা করেন? তারপরেও আসছে, এখন মেধাবীরাই আসছে শিক্ষকতা পেশায়। আরেকটা বিষয়, একজন মানুষ যদি তার জ্ঞানের পরিধি কমও থাকে, চর্চা করতে করতে তিনি কিন্তু একটা অবস্থানে চলে যান, আর মেরিটোরিয়াস স্টুডেন্টই যে ভালো শিক্ষক হতে পারবে এই গ্যারেন্টি নেই। একজন ডাল স্টুডেন্ট, খারাপ স্টুডেন্টও কিন্তু তার নিজের অভিজ্ঞতা থেকে যে আমি খারাপ ছিলাম, আমি কী কী সুবিধা, আমাকে কী কী সুবিধা দিলে আমি একজন ভালো শিক্ষার্থী হতে পারতাম, এটা কিন্তু সে ভালোভাবে অনুধাবন করতে পারে। সেই অনুধাবন থেকেই তিনি যখন তার শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপরে অ্যাপ্লাই করেন নিশ্চিতভাবে ফলাফল ভালো করতে পারে। অনেক শিক্ষক আমি আমার এই
শিক্ষকতা জীবনই আমি দেখেছি, তাদেরকে আমি আসলে স্টুডেন্ট লাইফে শিক্ষার্থী হিসাবে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতাম, বা আমার বন্ধু হিসাবেও যারা খুব খারাপ খারাপ মানে পিছন বেঞ্চের ছিল, কর্মজীবনে শিক্ষকতা জীবনে এসেছে তাদের বেশ কিছু এত ভালো করেছে যে আমি অবাক হয়ে যাই, তাদেরকে আমি স্যালুট জানাই। আপনি যখন শিক্ষামন্ত্রী হয়েছিলেন তখন নবীন, আপনি কিছু বুঝতেন না, কিন্তু 2 বছর দেওয়ার পর কিন্তু আপনি শিক্ষা সংশ্লিষ্ট অনেক কিছু ভিতরের অনেক কিছু বুঝেছেন, এবং বুঝতে গিয়ে অবশ্য অনেক ভালো কাজ খারাপ কাজ ভালো কাম উকাম কুকামও করেছেন, এটা অভিজ্ঞতার ফল। যেমন আপনার এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে যেটা ঘটেছে সেটা পত্রিকায় আমরা দেখেছি, তারপর কয়েকদিন আগে আপনার প্রিয় গ্রেপ্তার হয়েছেন, এগুলো এগুলো আসলে এই পরিবেশে কথাগুলো আমি বলতে চাচ্ছি না। যাই হোক, আমাদের বৈষম্য দূর করার জন্য যা করা দরকার আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, সেই কাজগুলো করবেন। আমাদের গ্রেডিং সমস্যা, বেতন ভাতার সমস্যা, সরকারিদের সঙ্গে আকাশ পাতাল ব্যবধান, যে আবেদনগুলো আমরা বিভিন্ন সময় করেছি, এবং গত যে আন্দোলনের 22তম দিনে আমরা যে আমাদের নেতৃবৃন্দ কর্তৃপক্ষের কাছে যে দাবি দাবা সংশ্লিষ্ট যে কাগজটা তুলে ধরেছেন তুলে দিয়েছেন, সেটা যদি আপনারা একটু স্টাডি করেন এবং সেই অনুপাতে যদি আমাদের দিকে একটু সদয় দৃষ্টি জ্ঞাপন করে যদি আমাদের ব্যবস্থাটা গ্রহণ করেন, আমরা উপকৃত হব। আমি যারা লাইভে যুক্ত আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, যারা পরবর্তীতে দেখবেন তাদের জন্য আমার অভিনন্দন রইল, শুভকামনা রইল, এবং আপনাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হোক সেই কামনাই রইল। আমার এই একজন নগণ্য শিক্ষক আমি, এবং নগণ্য একটা উপজেলা পর্যায়ে থেকেই আমি কথা বলি কথা বলছি, এই কথাগুলোকে আপনারা আবার অনেকেই আবার আমাকে অনুপ্রাণিত করেন, পরবর্তী লাইভের জন্য আমি অনুপ্রাণিত হই। আপনারা আমার এই ফেসবুক পেজটাকে যদি মনে করেন যে পরবর্তী লাইভটার আপডেট আপনি পাবেন পেতে চান, ফলো করবেন, আমার কথা যদি কিছুটা হলেও আমাদের যৌক্তিক দাবির পক্ষে হয়ে থাকে তাহলে শেয়ার করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো মানে এই অবস্থান থেকে আমি এই লাইভটিকে আমি আজকে শেষ করতে চাই। এটা দ্বিতীয় পর্ব, অর্থাৎ আরেকটু গবেষণাধর্মী, এবং আমাদের মূল বিষয়গুলো অর্থাৎ এই বেতন বৈষম্যের মূল আসলে মূলটা কোথায় সেই বৈষম্যগুলো নিয়ে আসছি খুব শীঘ্রই। সাথে থাকবেন, আসসালামু আলাইকুম।